হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেডি এক্সামস মেডিজি আরও একবার এক্সামস মেডিজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই একটা খুব সুন্দর রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে মালদা জেলা থেকে তো আমি সকলকে বলবো আপনারা অবশ্যই আবেদন করুন তো এই রিক্রুটমেন্টটাকে আমি ডিটেলে আলোচনা করব আলোচনা শুরুর আগে আরও একবার সকলকে জানাবো আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকানটি প্রেস করে রাখুন যাতে করে প্রত্যেকদিন সমস্ত রকম চাকরির আপডেটস এই চ্যানেল থেকে আপনারা সকলের আগে পেয়ে যান তো শুরু করছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানের অ্যানালাইসিস ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওয়েমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা নয় কিন্তু ভারত সরকারের এই ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ওয়েমেন এবং চাইল্ড ডেভেলপমেন্টেরই স্বীকৃতিপ্রাপ্ত ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম আইসিপিএসের অনুমোদনে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে যারা হায়দারপুর শেল্টার অফ মালদা দ্বারা পরিচালিত এটা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস একটা যে ক্ষেত্রে আঠেরো বছরের ঊর্ধ্বে যদি আপনাদের বয়স হয় এবং শিক্ষাগত যোগ্যতাগুলো আমি এক এক করে বলবো তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে সেন্টার কোয়ার্ডিনেটর সেন্টার কোয়ার্ডিনেটর পদে ক্ষেত্রে লোক নিচ্ছে এবং এক্ষেত্রে আপনাকে মাসিক সাম্মানিক বেতন দেওয়া হবে চোদ্দো হাজার টাকা তো সেন্টার কোয়ার্ডিনেটরের পদের জন্য যে শিক্ষাগত যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে এমএসডব্লিউ মানে হচ্ছে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক ছাড়াও এর কোনো সাবজেক্টে যারা মাস্টার্স করেছে হিউম্যানিটি মানে আর্টস বিষয়ে বা চাইল্ড ডেভেলপমেন্টের বিষয়ে সাইকোলজি সোশিয়োলজি রুরাল ডেভেলপমেন্ট যে কোনো বিষয়ে এবং এক থেকে দু বছরের কাজ করার অভিজ্ঞতা যদি থাকে সেটা কোনো এনজিওতেও হতে পারে কোনো প্রাইভেট সংস্থাতেও হতে পারে কোনো গভর্নমেন্ট সংস্থাতেও হতে পারে এবং কম্পিউটার জানাটা কিন্তু আবশ্যিক তো কম্পিউটার জানা আবশ্যিক বলতে এক্ষেত্রে কম্পিউটারের আলাদাভাবে সার্টিফিকেটের দরকার নেই যদি থেকে থাকে তাহলে অবশ্যই খুব ভালো না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি একটা বিশেষ দ্রষ্টব্য হিসেবে এখানে মেনশন করা হয়েছে ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন ছাড়া অর্থাৎ জানুয়ারি ইন্টারভিউ হতে যাচ্ছে খুব অল্প সময় আপনাদের কাছে আছে দু হাজার আগে কোথাও যোগাযোগ করবার প্রয়োজন নেই রিক্রুটমেন্ট সম্পর্কে অর্থাৎ যারা ইচ্ছুক তারা দুটো পাসপোর্ট ছবি প্রয়োজনীয় কাগজপত্র প্রত্যয়িত নকলসহ সরাসরি যোগাযোগ করুন প্রত্যয়িত নকল মানে অ্যাটেস্টেড করা নকল মানে মানে কপি বা ফোটোকপি এবারে প্রশ্ন আপনারা করতেই পারেন আপনি অ্যাটেস্টেড থেকে সেলফ অ্যাটেস্টেড হবে না কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা বা গ্রুপে অফিসার দ্বারা অ্যাটেস্টেড হবে বন্ধুরা এখানে যে প্রত্যয়িত নকল বলেছে এখানে কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করতে হবে কোনো অফিসারকে দিয়ে এবারে কোথায় যোগাযোগ করবেন উমারায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র উমারায় সরণি বাঘাযতীন ক্লাবের বিপরীতে দুই নম্বর গভর্নমেন্ট কলোনি মকদমপুর পোস্ট অফিস জেলা মালদা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে অর্থাৎ রকম আবেদন করার প্রয়োজন নেই আপনার একটা বায়োডেটা যদি বায়োডেটা না পান আমাকে জানান আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হয়ে থাকেন আমি সেখানে একটা বায়োডেটার ফরমেট দিয়ে দেব সেই ফর্মেটটাকে আপনারা ফিল আপ করে সফট কপিটাকে প্রিন্ট করে সেটাকে নিয়ে যান এবং উনত্রিশে জানুয়ারি নিয়ে যেতে হবে বেলা দুটোতে থেকে বারোটা থেকে দুটোর মধ্যে এবং আপনাদের সকলকে এখানে বোল্ড করে করে মেনশন হয়েছে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে ইন্টারভিউতে যাওয়ার কোনো দরকার নেই কারণ এত দূর থেকে আপনারা কষ্ট করে গিয়ে সেখানে রিজেক্টেড হওয়ার চাইতে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে যেতে হবে না তো এটাই ছিল রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা এবং এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকতেই পারে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব ভিডিওটা খুব ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা সকলে আবেদন করুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে অল বেল বেলাইকেনটি প্রেস করে রাখুন ধন্যবাদ